হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল ইউনিভার্স রিভিলড এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা অন্য কোনো গ্রহ বা আকাশযান নিয়ে কথা বলবো না, এলিয়েনদের প্রযুক্তি কিংবা অন্য যে কোনো প্রযুক্তি নিয়েও কথা বলবো না। আজকের এপিসোডে আমরা কথা বলবো পানির গোপন ক্ষমতার রহস্য নিয়ে। বন্ধুরা, স্ক্রিনে কিছু ছবি দেখানো হবে, আপনাদের কাছে অনুরোধ রইল মনোযোগের সাথে লক্ষ্য করার জন্য। ছবিতে ধারণকৃত স্ফটিক অথবা ক্রিস্টালগুলো এক জায়গার পানি থেকে সংগ্রহ করা, কিন্তু পরিবেশগত দিক থেকে ভিন্ন। আসুন প্রত্যেকটি ছবির বিস্তারিত ব্যাখ্যা করা যাক। এই ছবিতে যে স্ফটিক অথবা ক্রিস্টাল দেখা যাচ্ছে, এটির গঠন হয় যখন এর চারপাশের স্পন্দন ছিল আনন্দময়। এবারে যে স্ফটিক বা ক্রিস্টাল দেখা যাচ্ছে, এটার গঠনকালের সময় কেউ একজন এর নিকটে থেকে মন্দ কথা বলেছিল। এই ছবিতে যে ক্রিস্টাল দেখা যাচ্ছে, এর গঠনকালে যে বাক্য ব্যবহার করা হয়েছে তা হচ্ছে, তুমি আমাকে বিরক্ত করছো। আর এই ছবিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো ভালোবাসা। আসুন আরেকটি ছবি লক্ষ্য করা যাক। এখানে যে ক্রিস্টালের গঠন দেখা যাচ্ছে, তা গঠিত হয় যখন পানিকে একটি হাস্যোজ্জ্বল বাচ্চার ছবির সামনে রাখা হয়েছিল। কিভাবে ঘটছে সব কিছু? না, পানি কোনো ভাষা বুঝতে পারে না। পানির ছবি দেখবার জন্য চোখও নেই, আর না তো আছে মানুষের আবেগ আচরণকে বোঝার ক্ষমতা। এসব ঘটনার পেছনে কি সেই রহস্য? পানির এক বিশেষ ক্ষমতা আছে, যা একে তার চারপাশের স্পন্দন ও পরিবেশের শক্তিকে শোষণ করে ধারণ করে রাখতে সাহায্য করে। আর এই শক্তি বা এনার্জি দুই ধরনের হয়ে থাকে, ভালো শক্তি এবং মন্দ শক্তি। আমরা পানির এই বিশেষ ক্ষমতাকে কম্পিউটার অথবা রোবটের চিপের সাথে তুলনা করতে পারি। চোখ বা কান নেই, অথচ খুব সহজেই তথ্য সংগ্রহ করে তা মেমোরি সকেটে রেখে দিতে পারে এবং তথ্যের উপর নির্ভর করে কার্যক্রম পরিচালনা সম্পন্ন করতে সক্ষম। সর্বোপরি আমাদের এই পৃথিবী পুরোটাই রেজোনেন্স অর্থাৎ অনুরণন এবং ভাইব্রেশন অর্থাৎ স্পন্দন সম্পর্কিত। ভিডিওটিতে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই আপনাদের সাথে এমন একটি তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের বুঝতে সাহায্য করবে কিভাবে আমরা পানির এই বিস্ময়কর ক্ষমতা থেকে উপকার নিতে পারি, কিভাবে এ পৃথিবীতেই লাভ করতে পারি জাদুকরি জীবনের রসায়ন। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে লক্ষ্য করে কিছু গবেষণাগারের ফলাফলের দিকে, জানতে পেরে আপনারা অবশ্যই আশ্চর্য হবেন। 1960 সাল, জার্মানির বন্ধ গবেষণাগারে একটি গবেষণা পরিচালনা করা হয়, যেখানে একটি বদ্ধ বোতলে বিষ রেখে স্বচ্ছ পানির পাত্রে ফেলে রাখা হয় 3 দিনের জন্য। পরবর্তীতে বিষ ভরা বোতলটি অক্ষত অবস্থায় পানির পাত্র থেকে তুলে ফেলা হয়, বিষের পরিমাণ ও পাত্রের পানির পরিমাণ মাপা হয় এবং বিষের বোতলটিও ভালোভাবে পরীক্ষা করা হয় নিশ্চিত করতে পানি ও বিষের মধ্যে কোনো সংমিশ্রণ হয়েছে কিনা। নিশ্চিত হবার পর এই পানি 3টি ইঁদুরকে দেয়া হয়। পানি পানের পর মুহূর্তে ইঁদুরগুলো মারা যায়। আবারও পাত্রের পানির পরীক্ষা করা হলে ফলাফল আসে শতভাগ পরিষ্কার পানি। তাহলে এমনটা কেন হলো? আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওর প্রথমে আমরা পানির ক্ষমতা নিয়ে কথা বলেছিলাম। এই গবেষণার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পাত্রের পানি বিষের বোতল থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে তা ধারণ করে রেখেছিল। আসুন আমরা জার্মানির আরেকটি গবেষণা নিয়ে কথা বলি। বিজ্ঞানীর নাম বার্নড ক্রোইপলিন। তিনি বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করেন, মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখতে পান প্রত্যেকটি স্থানের পানির বিন্দুর আণুবীক্ষণিক প্যাটার্ন একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে তিনি এক জায়গা থেকে পানি এনে তা অনেকগুলো বোতলে সংরক্ষণ করে।
এরপর সংঘবদ্ধ কিছু স্টুডেন্টদের দায়িত্ব দেয়া হয় প্রত্যেকটি বোতলের কাছ থেকে ভিন্ন শব্দ উচ্চারণ করার জন্য। পরীক্ষাটা ছিল পানি ভিন্ন ভিন্ন শব্দের স্পন্দন থেকে ভিন্ন এনার্জি শোষণ করে ধরে রাখতে পারে কিনা। এই গবেষণাটির ফলাফলটি আমি আপনাদের ছবির মাধ্যমে বিশ্লেষণ করছি। ছবিতে লক্ষ্য করুন, এই ছবিতে সুরেলা ধ্বনি শব্দটি ব্যবহার করা হয়েছে, আর এই ছবিতে তুমি সুন্দর শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে বোকা শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যবহার করা হয়েছে আমি তোমাকে ভালোবাসি। শেষ যে গবেষণা নিয়ে কথা বলবো তা আমাদের ভিডিওর প্রথম দিকে দেখানো ছবির সাথে অনেকটা মিলে যায়। এই গবেষণাটি জাপানে সংগঠিত হয়। বিজ্ঞানী মিস্টার মাসারু ইমোটো বলেন, কলের পানি যা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি তা আমাদের কাছে লম্বা সময়ের পর পৌঁছাতে পারে। এই পানি মানুষ অথবা দূষণ থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে পারে, ফলে স্ফটিক বা ক্রিস্টালের গঠন কমে যায়। মিস্টার মাসারু 50টি ভিন্ন স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করেন তার গবেষণার জন্য। তিনি জানতে পারেন ভিন্ন স্থানের পানি ভিন্ন ধরনের ক্রিস্টাল গঠন করে। পানির স্মৃতিশক্তি আছে, তাই ভিন্ন স্থানের পানির স্মৃতি ভিন্ন হয় এবং ফলশ্রুতিতে ভিন্ন এনার্জি শোষণ করে ধারণ করে রাখে। মিস্টার মাসারু তার ল্যাবে পানিকে -5°C তাপমাত্রায় 3 ঘন্টা পর্যন্ত রেখে পরীক্ষা করেন, যতক্ষণ পর্যন্ত ক্রিস্টাল গঠন না হয়। তিনি বলেন, জীবন্ত পানি থেকে সুন্দর ক্রিস্টাল উৎপাদন হয়, তবে যদি পানিটি হয় অসুস্থ বা মৃত তাহলে আমরা নাটকীয়ভাবে পরিবর্তন দেখতে পাব। যদি পানিকে আপনারা হার্ড রক মিউজিকের কাছে রাখেন তবে এর ক্রিস্টাল গঠন হবে অনেকটা এইরকম। যদি প্রার্থনার স্থানে রাখা হয় তবে এর ক্রিস্টাল গঠন হবে এরকম। যদি মোজার্ট সঙ্গীতের কাছে রাখা হয় তবে এরকম ক্রিস্টাল গঠন দেখা যাবে। পানির এই বিস্ময়কর ক্ষমতা থেকে উপকার ভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে যে পানির স্মৃতি আছে এবং পানি চেতনাকে সাড়া দিতে পারে। একবার ভাবুন তো পবিত্র স্থান থেকে সংগৃহীত পবিত্র পানির কথা। পানি পবিত্র স্থানের স্পন্দন ও ভালো স্মৃতি থেকে ভালো এনার্জি শোষণ করে আমাদের মাঝে ভালো এনার্জি প্রদান করতে পারে। আগের যুগে মানুষেরা খাবার পানি ধার্মিক ব্যক্তি যারা সর্বদা ধর্মীয় প্রার্থনা করত তাদের কাছে দিত, যেন তারা ভালো কোনো সুরা পড়ে দিত পানির মধ্যে। তারপর সেই পানি অসুস্থ ব্যক্তিদের দেয়া হতো অথবা যত্ন করে রেখে দেয়া হতো মাঝে মাঝে পান করার জন্য, উদ্দেশ্য থাকত সুস্থ থাকার। এখানে এই বিজ্ঞান এবং পৌরাণিক কথার মিলন হয়েছে। পানি যে কোনো ভালো ভাইব্রেশন থেকে এনার্জি ধারণ করে তা আমাদের ভালো এনার্জি হিসেবে দিতে পারে। সুসংবাদ হচ্ছে যে আপনারা নিজেরাই পানিকে একটা ভালো ভাইব্রেন্ট দিতে পারেন, প্রার্থনা, পবিত্র ধর্মীয় সূরা অথবা ভালো কোনো শব্দ উচ্চারণ করে। পানি পানের আগে যে কোনো পজিটিভ শব্দ, হতে পারে ধন্যবাদ, বিসমিল্লাহ, আপনাদের কল্পনায় যা কিছুই পজিটিভ মনে করেন, দেখবেন অনেক দ্রুত আপনারা এর ফলাফল অনুভব করতে লাগবেন। যখন পানি থেকে পজিটিভ এনার্জি আপনাদের দেহেও গ্রহণ করবে তখন আপনারা পজিটিভ অনুভব করবেন, পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভভাবে বাঁচতে শুরু করবেন। একটা বিষয় কখনোই ভুলে যাবেন না, আমাদের দেহের 70% কিন্তু পানি। এর মানে হচ্ছে আপনারা যখনই পজিটিভ কিছু বলবেন, একটা ভালো ভাইব্রেন্ট তৈরি করবেন, তখন আপনার ভেতরে থাকা 70% পানিও এর উপকার ভোগ করবে। ভুলে যাবেন না, পানির বিস্ময়কর ক্ষমতা হচ্ছে এর চারপাশে যে কোনো ধরনের স্পন্দনকে ধারণ করতে পারা এবং সেটাকে এনার্জি রূপে ছড়িয়ে দেয়া। একটু কল্পনা করুন, আজকের পর থেকে আপনার দেহ কেমন এনার্জি পেতে যাচ্ছে।
আপনারা সুফল পাওয়ার গল্পটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এপিসোডের মূল উদ্দেশ্যটাই ছিল আপনাদের ভালো কিছু একটা দেয়া। যদি উপকৃত হন তবে আমাদের উদ্দেশ্য সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমাদের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, নয়তো আমরা হারিয়ে যাব কোটি কোটি চ্যানেলের মাঝে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।